নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি মাত্রই ভোজন রসিক, তাই পয়লা বৈশাখের দিনে মাংস ভাত ছাড়া একদমই চলে না। তাই আমি পয়লা বৈশাখ স্পেশাল একটা চিকেনের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি, চিকেন ডাক বাংলো। দেখে নিন কি করে তৈরি করছি চিকেনের একটা নতুন পদ। এটা কিন্তু দারুণ টেস্টি, গরম গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে কিন্তু জমে যাবে দারুণ। আমার রেসিপিটা দেখুন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলি দারুণ স্বাদের এই চিকেন রেসিপি, চিকেন ডাক বাংলো। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ডাক বাংলো চিকেন তৈরি করার জন্য সবার প্রথমে আমি 750 গ্রাম চিকেন নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি চিকেনের পিসগুলো। এবার এটাকে আমরা সবার প্রথমে ম্যারিনেট করব। এর জন্য আমি সবার প্রথমে চিকেনে দিয়ে দেব 1/2 টেবিলস্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 1/2 টেবিলস্পুন পরিমাণ রসুন বাটা, 1 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দেব 1 টিস্পুন, নুন দিয়ে দিলাম 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 3 টেবিলস্পুন। তবে টক দইটা কিন্তু আগে থেকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 2 টেবিলস্পুন সর্ষের তেল। সবকিছু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব চিকেনের সঙ্গে। এর জন্য আমি হাত দিয়ে মাখাচ্ছি চিকেনের পিসগুলোর সাথে। মশলাটা কিন্তু একটু ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেব মিনিমাম 1 ঘন্টা। আর 1 ঘন্টার বেশি যদি সময় হাতে থাকে তাহলে কিন্তু আরো ভালো, কারণ চিকেনটাকে আমরা যত ম্যারিনেট করে রেখে দেবে অতটা সময়, তত কিন্তু চিকেনটা সফট হবে। চিকেনটা ম্যারিনেট করার পর 1 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বার করে ওটাকে কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর রান্নাটা শুরু করছি। আমি সবার প্রথমে একটা প্যান বসিয়েছি ওভেনে। এর মধ্যে আমি দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেব 2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। এর মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ, 1 টুকরো জৈত্রিও দিয়ে দিয়েছি আমি। আর মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, তবে আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নিয়ে মশলাটাকে ফ্রাই করতে হবে। সুন্দর একটা অ্যারোমা কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। আমি এবার ওভেনটাকে অফ করে দেব, দিয়ে এই মশলাটার কিন্তু একটা পেস্ট তৈরি করব অল্প জল অ্যাড করে। যে এই পেস্টটা কিন্তু আমাদের এই চিকেন ডাক বাংলোর একটা খুবই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। মশলাটার পেস্ট তৈরি করার পরে এবার আমি কড়াইতে তেল গরম করেছি, সর্ষের তেল। এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু ফ্রাই করে নেব। 3টে আলু আমি অর্ধেক করে করে কেটে নিয়েছি। আলুটা ভাজার সময়ে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণে হলুদ। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। আলু ভেজে নেওয়ার পরে এবারে আমি 2টো সিদ্ধ করে ডিম রেখে দিয়েছিলাম, সেই ডিমগুলো একটুখানি ফ্রাই করে দেব। আর ডিমটা ফ্রাই করার সময়ও কিন্তু সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন অ্যাড করে দেব। ডিমটা ভালো করে ফ্রাই করে নিয়ে উল্টে পাল্টে এটাকে আমি তুলে নিলাম। আলু আর ডিমটা ফ্রাই করার পর আমি কড়াইতে 4 টেবিলস্পুন মতো সর্ষের তেল রেখেছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা,
আর দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে আমি ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে খুব ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা, কারণ আদা রসুন কিন্তু আমরা ম্যারিনেশনের সময়ও ব্যবহার করেছি। আদা রসুনটা দিয়ে আরো মিনিট দুয়ে মাঝারি আঁচে আমি একটু ফ্রাই করে নেব। আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, ডুমো ডুমো করে কেটে রেখেছি। টমেটোটা দেওয়ার পর আমি আরো 1 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। তবে খেয়াল রাখতে হবে চিকেনটা যেন রুম টেম্পারেচারে চলে আসে ফ্রিজ থেকে বার করার পরে, তারপরে কিন্তু আমাদের রান্নাটা শুরু করতে হবে। চিকেনটা দেওয়ার পরে আমরা এই মশলার সঙ্গে চিকেনটাকে মেশাতে মেশাতে 3-4 মিনিট মিডিয়াম আঁচে এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। যে মশলাটা আমরা ফ্রাই করলাম অর্থাৎ রোস্ট করলাম, ড্রাই রোস্ট, সেটা কিন্তু আমি এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি এই পেস্টটা এই চিকেনের মধ্যে অ্যাড করে দেব। 3-4 মিনিট কষাতেই কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দেব। এই মশলাটাই কিন্তু এই চিকেন ডাক বাংলো রেসিপিটার একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর আরো 2 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিচ্ছি। শম্পাস কিচেনের নতুন রেসিপি কিন্তু প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্র ঠিক দুপুর 1:30 থেকে 2:30-এর মধ্যে আসে। আপনারা কিন্তু অবশ্যই ওই সময়টা ফাঁকা রাখবেন। এবারে চিকেনটা আমি একটু কষিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। আমি আরো 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। তবে নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু একটু স্পাইসি, সুতরাং আপনারা চাইলে এটাকে কিন্তু ঝালটা নিজেদের ইচ্ছা মতো একটু কমাতে বা বাড়াতে পারেন। এবারে ভালো করে নুন মিষ্টিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে করে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের জন্য ঢাকা দেব। তবে মাঝখানে কিন্তু আমি 2-3 বার নেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরো 5 মিনিট এটাকে নাড়তে নাড়তে কষিয়ে নেব। নাড়তে নাড়তে 5 মিনিট কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করছি। ম্যারিনেশনের বাটিটা ধুয়েই আমি জলটা নিয়েছি, তাই জলটা হলুদ দেখে চিন্তা করার কোনো কারণ নেই। আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ডিম দুটো দিয়ে দিচ্ছি, যে দুটো আমি ভেজে রেখেছিলাম। দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। তবে ভয় পাওয়ার কারণ নেই, ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আবার আমি এটাকে ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে একবার চেক করে দেখে নিয়েছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে জাস্ট 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। আর ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর আমি ওভেনটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তারপর গরম গরম চিকেন ডাক বাংলো, গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে
আছে আমাদের আজকের পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি চিকেন ডাক বাংলো। দেখেই মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে, আমিও বলছি এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এটা পয়লা বৈশাখের দিন বাড়িতে তৈরি করুন এবং বাড়িতে আসা অতিথিদেরকে সার্ভ করুন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার।